লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। দেখুন এবার কতটি দেশ মিয়ানমারকে অস্ত্র দেয় এবং তা কিভাবে তাদের কাছে পৌঁছায়। 1948 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে মিয়ানমার। সে সময় থেকে দেশটির রাজনীতি ও বৈদেশিক নীতিতে প্রভাব খাটিয়েছে সেনাবাহিনী। অর্ধশতকেরও বেশি সময় ধরে মিয়ানমার শাসন করেছে সেনাবাহিনী। 1990 সালের শুরুর থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র মিয়ানমারের বেশ কিছু নিষেধাজ্ঞা ও শাস্তিমূলক ব্যবস্থা জারি করে। 2012 সালে মিয়ানমার তথাকথিত গণতন্ত্রের পথে আসে। সেই সময় এইসব অবরোধ কিছুটা শিথিল হয়, যদিও এখনও দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর। 1990 থেকে 2016 সাল পর্যন্ত আল জাজিরার এক বিশ্লেষণে দেখা গেছে মিয়ানমার সেনাবাহিনী সবচেয়ে বেশি অস্ত্র কিনে রাশিয়া ও চীনের কাছ থেকে। এছাড়া ভারত, ইসরায়েল, ইউক্রেন ও মিয়ানমারের বড় অস্ত্র সরবরাহকারী দেশ। 1990 থেকে 2016 সাল পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনী সবচেয়ে বেশি যুদ্ধবিমান কিনেছে চীনের কাছ থেকে। চীন থেকে 120টি যুদ্ধবিমান কিনেছে মিয়ানমার, রাশিয়া থেকে 64টি, পোল্যান্ড থেকে 35টি, জার্মানি থেকে 20টি, সাবেক যুগোস্লাভিয়া থেকে 12টি, ভারত থেকে 9টি, সুইজারল্যান্ড থেকে 3টি ও ডেনমার্ক থেকে 1টি যুদ্ধবিমান কিনেছে মিয়ানমার সেনাবাহিনী। এ সময় পর্যন্ত মিয়ানমারের সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র সরবরাহকারী দেশ হল রাশিয়া। রাশিয়া থেকে মিয়ানমার কিনেছে 2971টি ক্ষেপণাস্ত্র। এরপরে রয়েছে চীন, চীনের কাছ থেকে কিনেছে 1029টি ক্ষেপণাস্ত্র, বেলারুশ থেকে 102টি, বুলগেরিয়া থেকে 100টি ও ইউক্রেন থেকে 10টি ক্ষেপণাস্ত্র কিনেছে মিয়ানমার। 26 বছরে নৌজাহাজ কিছুটা কম কিনেছে মিয়ানমার। 21টি নৌজাহাজ কিনেছে চীন থেকে, সাবেক যুগোস্লাভিয়া থেকে 3টি ও ভারত থেকে কিনেছে 3টি নৌজাহাজ। সাজুয়া যান চীন থেকে সবচেয়ে বেশি কিনেছে মিয়ানমার, 696টি সাজুয়া যান কিনেছে চীন থেকে, ইসরায়েল থেকে 120টি, ইউক্রেন থেকে 50টি, ভারত থেকে কিনেছে 20টি সাজুয়া যান। এই সময়ে মিয়ানমার সবচেয়ে বেশি কামান কিনেছে চীনের কাছ থেকে। চীন থেকে কিনেছে 125টি কামান, এরপর সার্বিয়া থেকে কিনেছে 120টি, রাশিয়া থেকে 100টি, ইসরায়েল থেকে 21টি, উত্তর কোরিয়া থেকে 16টি ও ভারত থেকে 10টি কামান কিনেছে। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।